বাংলা চলচ্চিত্রে সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জির সাম্রাজ্যে নিজের প্রতিভা এবং অভিনয় দক্ষতায় যে সমস্ত অভিনেত্রী দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সুমিত্রা মুখোপাধ্যায়। নায়িকা হিসেবে তিনি বাংলার বিখ্যাত সব নায়কদের বিপরীতে অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সমীর ভঞ্জ ইত্যাদি অভিনেতারা। রবি ওঝা প্রোডাকশনের এক আকাশের নিচে ধারাবাহিকের আম্মা চরিত্রে অভিনয় করে শেষ জীবনে বিপুল খ্যাতি পেয়েছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। জীবদ্দশায় তিনি একের পর এক হিট বাংলা ছবিতে অভিনয় করেছেন। মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন দুজনের সঙ্গেই কাজ করেছিলেন তিনি। এটি তার জীবনের একটি পরম প্রাপ্তি বলে তিনি মনে করতেন। বিখ্যাত এই অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1949 সালে কলকাতা শহরে। ছোটবেলা থেকেই সিনেমা দেখার প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। উত্তম সুচিত্রার ছবি তিনি দেখতেন আর মুগ্ধ হতেন। মনে মনে ভাবতেন যদি কখনো সুযোগ পান উত্তম কুমারের সাথে নায়িকা হয়ে অভিনয় করার, দারুণ হবে। বাড়ির পরিবেশ ছিল অন্যরকম। তার বাবা মা একদমই পছন্দ করতেন না মেয়ে সিনেমা সিনেমা করে এমন পাগলামি করুক। সুমিত্রা মুখোপাধ্যায় স্মৃতিচারণ করে বলেছেন তিনি মা বাবার সাথে অনেক ছবিই দেখেছেন হলে গিয়ে। তার মধ্যে রয়েছে বালক গদাধর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন, ভগ্নী নিবেদিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি। কিন্তু বাড়ি থেকে পালিয়ে পালিয়ে দেখেছেন উত্তম সুচিত্রার প্রেমের ছবি। বিয়ের পর চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার স্বামী তাকে অনুমতি দিয়েছিলেন। তখন খবরের কাগজে একটি বিজ্ঞাপন বেরিয়েছিল, নায়িকা চাই, ছবির নাম আজকের নায়ক। পরিচালক ছিলেন দীনেন গুপ্ত। অনেকের মধ্য থেকে সুমিত্রা মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয়। মেকআপ টেস্ট, ভয়েস টেস্ট ইত্যাদির পর শুরু হয় ছবির শুটিং। এই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন সমিত ভঞ্জ। আজকের নায়ক, শ্রাবণ সন্ধ্যা, বসন্ত বিলাপ ইত্যাদি ছবিতে অভিনয় করে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন সুমিত্রা মুখার্জি। উত্তম কুমারের সঙ্গে তার প্রথম কাজ হলো মেম সাহেব ছবিতে। এই ছবিতে তিনি নায়িকা অপর্ণা সেনের বান্ধবীর চরিত্রটি করেছিলেন। তিনি বলেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করব, তাকে সামনে থেকে দেখব, বান্ধবী ছোট হলেও আমি রাজি হয়ে গিয়েছিলাম। এরপর করেছেন তপন সিংহের আধার পেরিয়ে ছবিতে অভিনয়। উত্তম কুমারের সঙ্গে মেম সাহেব ছবিতে অভিনয় করার সময় তার অভিনয় উত্তম কুমারের ভালো লেগেছিল, তাই উত্তম কুমারের আগ্রহেই পীযূষ বসুর বিকেলে ভোরের ফুল ছবিতে উত্তম কুমারের নায়িকা হওয়ার সুযোগ পেলেন সুমিত্রা মুখোপাধ্যায়। মেম সাহেব ছবিতে সুমিত্রা মুখার্জির কাজ তার এতটাই ভালো লেগেছিল, সেই সূত্রেই উত্তম কুমারের নায়িকা হয়েছিলেন তিনি। এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখা দরকার, উত্তম কুমারের শেষ নায়িকাও ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। অগপথ সুন্দরী সিনেমাতে যেই সিনেমা করতে করতে অসুস্থ হয়ে পরলোক গমন করেন উত্তম কুমার, সেই অগপথ সুন্দরীর নায়িকাও ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। এর পর এক ছবিতে বিভিন্ন নায়কের সঙ্গে জুটি বেঁধে তিনি কাজ করে গেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো দেবী চৌধুরানী, দত্তা, অগ্নিশ্বর, সন্ধ্যারাগ, ময়না, ডাক দিয়ে যায়, দেবদাস, গণদেবতা, সমাধান, বৈশাখী মেঘ, অগ্রদানী, কপালকুণ্ডলা, অমৃতকুম্ভের সন্ধানে, ইন্দিরা, মোহনার দিকে, মিলন তিথি, ভালোবাসা ভালোবাসা, আগমন, অমরকণ্টক, আগুন, প্রতীক, ব্যবধান, নটি বিনোদিনী, পারমিতার একদিন এবং সাথী। টালিগঞ্জের অনেক বিখ্যাত পরিচালকের সঙ্গেই তিনি কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন তপন সিনহা, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, পীযূষ বসু, সলিল সেন, সুখেন দাস, অঞ্জন চৌধুরী, অপর্ণা সেন। মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। এই দুটি ছবি হলো দীনেন গুপ্ত পরিচালিত দেবী চৌধুরানী এবং অন্যটি দত্তা। দেবী চৌধুরানীতে নাম ভূমিকায় ছিলেন সুচিত্রা সেন, ব্রজেশ্বরের ভূমিকায় ছিলেন রঞ্জিত মল্লিক,
বোজেশ্বরের আরেক স্ত্রী সাগরের চরিত্রে অভিনয় করেন সুমিত্রা মুখোপাধ্যায়। সুপারস্টার জিতের প্রথম ছবি সাথীতেও জিতের মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন সুমিত্রা মুখার্জি। ডাকনাম তার হাসি হলেও দুঃখের রোলেই তাকে বেশি কাস্ট করতেন টালিগঞ্জের পরিচালকরা। যৌবন থাকতে থাকতেই নেমে পড়তে হয়েছিল নায়কের বৌদি কিংবা মায়ের চরিত্রে অভিনয় করতে, কাজের তাগিদে, টাকার তাগিদে। সরলমনা মেয়ে হওয়ায় জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন অনেক, কিন্তু যে কোনো রোল তিনি হিট করতে পারতেন নিজের অভিনয়ের গুণে। একটা সময় তার হাতে কোনো কাজ ছিল না, ডুবে গিয়েছিলেন অবসাদের অন্ধকারে, দীর্ঘ চিকিৎসাও চলেছিল তার, সংসার জীবন ছিল টালমাটাল। শেষ দিকে অনেক অকিঞ্চিতকর ছবিতে কাজ করেছেন। তার শেষ স্মরণীয় কাজ ছিল এক আকাশের নিচে ধারাবাহিকে আম্মার চরিত্রে অভিনয়। জীবনে তিনি পেয়েছেন বহু সম্মান, পুরস্কার পেয়েছিলেন দেবী চৌধুরানী ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসাবে BFJ পুরস্কার, বৈশাখী মেঘ ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুমিত্রা মুখোপাধ্যায়। শেষ জীবনে মানসিক অবসাদের কারণে নেশাগ্রস্ত হয়ে পড়েন এই দাপুটি অভিনেত্রী। এক রাত্রে ছেলে বউয়ের সাথে তর্কাতর্কি করে অনেকটা ড্রিঙ্ক করে ফেলেন, সেই রাতেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তার। 21 মে 2003 বাংলা সিনেমাকে বিদায় জানিয়ে পরলোক গমন করলেন বিখ্যাত অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী এবং মহানায়ক উত্তম কুমারের শেষ নায়িকা সুমিত্রা মুখোপাধ্যায়ের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।